আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একাদশ শ্রেণীর ব্যবসা ব্যবস্থাপনা শাখার কম্পিউটার প্রোগ্রামিং বিষয়ের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকের পার্ট অ্যারে এবং অ্যারের প্রকারভেদ। তো ক্লাস শুরু করা যাক। আমরা জানি যে সুনির্দিষ্ট গঠন অনুসারে ডাটা সাজানোর প্রক্রিয়াকে ডাটা স্ট্রাকচার বলে। আমরা জানি সুনির্দিষ্ট গঠন অনুসারে ডাটা সাজানোর প্রক্রিয়াকে ডাটা স্ট্রাকচার বলে। বিভিন্ন রকমের ডাটা স্ট্রাকচার রয়েছে। তো ডাটা স্ট্রাকচারকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। নাম্বার ওয়ান সরলরৈখিক ডাটা স্ট্রাকচার এবং নাম্বার টু অরৈখিক ডাটা স্ট্রাকচার। আমরা এটাকে এভাবে বলতে পারি যে লিনিয়ার ডাটা স্ট্রাকচার এবং নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। তো এই যে লিনিয়ার ডাটা স্ট্রাকচার বা সরলরৈখিক ডাটা স্ট্রাকচার, এটা আবার কয়েক ধরনের হয়ে থাকে, যেমন অ্যারে, রেকর্ড, লিঙ্ক লিস্ট, স্ট্যাক এবং কিউ। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে অ্যারে এবং অ্যারের প্রকারভেদ। তো প্রথমেই আমরা বলতে পারি অ্যারে হচ্ছে এক ধরনের সরলরৈখিক ডাটা স্ট্রাকচার। অ্যারে হচ্ছে এক ধরনের সরলরৈখিক ডাটা স্ট্রাকচার। অ্যারে শব্দের অর্থ হচ্ছে বিন্যাস বা শ্রেণী, ঠিক আছে? অ্যারে শব্দের অর্থ হচ্ছে শ্রেণী বা বিন্যাস। তো একই জাতীয় ডাটার বা সমজাতীয় ডাটার সমাবেশকে বলা হয় অ্যারে। তো অর্থাৎ অ্যারে বা এই ধরনের ডাটা স্ট্রাকচারে যে ডাটাগুলা থাকবে তারা একজাতীয় হবে, যেমন সংখ্যাবাচক হলে সবগুলা সংখ্যাবাচক হবে, ঠিক আছে? অর্থাৎ সমজাতীয় ডাটা নিয়ে যে ডাটা স্ট্রাকচার, অর্থাৎ যে সরলরৈখিক ডাটা স্ট্রাকচার, তার নাম হচ্ছে অ্যারে। অ্যারের সাধারণত একটি নাম দেওয়া হয় এবং বন্ধনীর ভিতরে এর সদস্য বা মানে সাইজ উল্লেখ করতে হয়। অ্যারের একটা নির্দিষ্ট নাম দেওয়া হয় এবং এর সামনে বন্ধনীর ভিতরে যে অ্যারের সাইজ উল্লেখ করতে হয়। আমরা একটা উদাহরণ দিচ্ছি। যে এ একটি অ্যারে, তো এর ভিতরে যে ডাটাগুলো আছে 12, 17, 20, 22, 25 সবগুলা একজাতীয় বা সংখ্যাবাচক ডাটা, ঠিক আছে? এটা একটা অ্যারে, এটার নাম দিলাম এ, ঠিক আছে? তো আমরা এবার অ্যারের প্রকারভেদ সম্পর্কে জানবো। অ্যারেকে তিন ভাগে ভাগ করা যায়, বা অ্যারে প্রধানত তিন প্রকার, যে একমাত্রিক অ্যারে, দ্বিমাত্রিক অ্যারে এবং ত্রিমাত্রিক অ্যারে। তো অ্যারের প্রকারভেদ একমাত্রিক অ্যারে, নাম্বার 2 দ্বিমাত্রিক অ্যারে এবং ত্রিমাত্রিক অ্যারে। এই তিন ধরনের অ্যারে রয়েছে প্রধানত। তো প্রথমে আমরা জানবো যে একমাত্রিক অ্যারে কি। তো অ্যারেতে বিদ্যমান যে ডাটাগুলা সেটা যদি একটিমাত্র রো বা একটিমাত্র কলামে স্থাপন করা হয় বা উপস্থাপন করা হয় তখন ওই অ্যারেকে বলা হয় একমাত্রিক অ্যারে। ঠিক আছে, একটিমাত্র রো বা একটিমাত্র কলামে যদি ডাটাগুলাকে উপস্থাপন করা হয় তাহলে ওই ধরনের অ্যারেকে বলা হয় একমাত্রিক অ্যারে। আমরা প্রথমে দেখি যে একমাত্রিক অ্যারে। আমরা 5 জন ছাত্রের তথ্য সংগ্রহ করলাম, তাদের রোল কত সেটা জেনে নিলাম, সেটা আমরা যে সুনির্দিষ্ট গঠন অনুসারে আমরা সাজিয়ে নিলাম, অর্থাৎ একটা অ্যারে পেলাম। তো এভাবে যে একজনের রোল পেলাম 12, একজনের 15, একজনের 17, একজনের 20, একজনের 22। ঠিক আছে, তো 5 জন ছাত্রের রোল একই জাতীয় বা সমজাতীয় ডাটার সমাবেশ এখানে। তো একটা মাত্র সারিতে এদেরকে উপস্থাপন করা হয়েছে, এ কারণে এটাকে আমরা বলতে পারি একমাত্রিক অ্যারে। তো এটাকে এভাবে আমরা লিখতে পারি যে এটা প্রথম ছাত্রের রোল, এটা হচ্ছে পরবর্তী ছাত্রের রোল। ঠিক আছে, অর্থাৎ 5 জন ছাত্র আমরা পেলাম তাদের রোল। অর্থাৎ 5 জন ছাত্রের রোল আমরা একটা সারিতে সুনির্দিষ্ট গঠন অনুসারে সাজিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে অ্যারে। তো আমরা তো এইভাবে লিখতে পারি, যেমন 12, 15, 17, 20, 22 এই 5 জন ছাত্রের রোল। তো এখানে আমরা যেহেতু একমাত্রিক অ্যারে, এটাকে এইভাবে লিখতে পারি, ডাইমেনশন। ঠিক আছে, যেহেতু এখানে 5 জন ছাত্র আছে, আমরা বলেছিলাম যে সদস্য সংখ্যা এখানে ব্র্যাকেট বন্ধনীর ভিতরে উল্লেখ করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা পেলাম যে একমাত্রিক অ্যারেটা এরকম, সেটা আমরা জানলাম। এবার দ্বিমাত্রিক অ্যারে। যদি যে আমরা যে ডাটাগুলা সংগ্রহ করেছি তো সেটা যদি একই সাথে কলাম এবং রোতে আমরা সাজিয়ে নেই তাহলে যে অ্যারে পাবো বা যে ধরনের অ্যারে পাবো তাকে বলা হয় দ্বিমাত্রিক অ্যারে। দ্বিমাত্রিক অ্যারে। তো এটাকে আমরা তিনটা সারি নিলাম এবং 4টা কলাম নিলাম। ঠিক আছে, 3টা সারি এবং 4টা কলাম নিলাম, 1, 2, 3, 4, 1, 2, 3। ঠিক আছে, তো এখানে আমরা একই সাথে যে সারিতেও ডাটা উপস্থাপন করব এবং কলামেও ডাটা উপস্থাপন করব। এখানে আমরা লিখলাম যে 11, 12, 15, 17, 18, 20, 19, 22, 25, 24। অর্থাৎ এখানে মোট 12 জন ছাত্রের রোল আমরা সংগ্রহ করেছি, এরকম হতে পারে। তো এবং তাদেরকে একই সাথে কলাম এবং রোতে সাজিয়ে নিয়েছি, অর্থাৎ এটার একটা অবস্থান আছে, এটা প্রথম কলাম এবং প্রথম সারিতেও আছে। এটা আছে যে দ্বিতীয় কলাম দ্বিতীয় সারিতে, এই ডাটাটা আছে যে তৃতীয় কলাম দ্বিতীয় সারিতে। তো এভাবেও ডাটাকে সাজিয়ে নেওয়া যায়। এই ধরনের ডাটা স্ট্রাকচারকে বলা হয় যে দ্বিমাত্রিক অ্যারে। তো এটার ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি, এইভাবে লিখে নিতে পারি। এখানে এ দ্বারা অ্যারে বোঝাচ্ছে, এখানে তিনটা সারি আছে, এজন্য আমরা এইভাবে লিখি 3, 4, তিনটা সারি, চারটা কলাম। সারি সংখ্যা প্রথমে লিখতে হয়, তারপরে কলাম সংখ্যা, ঠিক আছে। তো একই সাথে কলাম এবং সারিতে যদি আমরা ডাটা উপস্থাপন করি, তখন এই ধরনের অ্যারেকে বা এই ধরনের ডাটা স্ট্রাকচারকে বলা হয় দ্বিমাত্রিক অ্যারে। তো সর্বশেষে আমরা আলোচনা করব যে ত্রিমাত্রিক অ্যারে বা বহুমাত্রিক অ্যারে বলতে পারি আমরা। তো আমরা এটাকে বহুমাত্রিক অ্যারে বলতে পারি। বহুমাত্রিক অ্যারে তো এরকম যদি হয় যে সাবস্ক্রিপ্টের সংখ্যা যদি 3টি হয়, অর্থাৎ আগে একমাত্রিক অ্যারেতে আমরা শুধু কলাম অথবা শুধু সারি ব্যবহার করেছি, অর্থাৎ সাবস্ক্রিপ্ট বা ইন্ডেক্স ছিল 1টি, ঠিক আছে। দ্বিমাত্রিক অ্যারেতে আমরা সাবস্ক্রিপ্টের সংখ্যা পেয়েছি 2টি, অর্থাৎ 1টি সারি এবং 1টি কলাম। বহুমাত্রিক অ্যারে আমরা যদি এক্ষেত্রে ত্রিমাত্রিক অ্যারের কথা বলি, তো সেখানে 3টি থাকবে, ঠিক আছে। তাহলে আমরা যদি 3টি সাবস্ক্রিপ্ট পেয়ে থাকি, তো সেক্ষেত্রে এটাকে আমরা বলবো যে বহুমাত্রিক অ্যারে, বা 3টার জন্য আমরা এটাকে ত্রিমাত্রিক অ্যারেও বলতে পারি। তো আমরা এইভাবে প্রকাশ করতে পারি ত্রিমাত্রিক অ্যারেকে, 3, 2, 3। তো এখানে আমরা আগে যখন দ্বিমাত্রিক অ্যারের ক্ষেত্রে এটা ছিল সারি সংখ্যা, এটা ছিল কলাম সংখ্যা, ঠিক আছে। তো এখানে আমি বিষয়টা বোঝানোর জন্য একটা ত্রিমাত্রিক একটা ঘনবস্তু আমরা এঁকে দেখাই। এটা একটি ঘনক, এটা একই সাথে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা রয়েছে, অর্থাৎ এটা একটা 3 মাত্রা বিশিষ্ট একটা ঘনবস্তু, ঠিক আছে। তো আমরা দ্বিমাত্রিক অ্যারের ক্ষেত্রে আমরা যে টেবিলটা করছিলাম, তো সেখানে অর্থাৎ দৈর্ঘ্য ছিল এবং প্রস্থ ছিল, অর্থাৎ একটা সারি ছিল এবং কলাম ছিল। এখানে যে 3টা মাত্রা আছে, অর্থাৎ x এর মান আছে, y এর মান আছে, z এর মান আছে। এই যে ঘনবস্তুটা, এই ঘনবস্তুটাতে 6টা পৃষ্ঠ আছে। প্রত্যেকটা পৃষ্ঠকে আমরা যদি এইভাবে সারি এবং কলামে ভাগ করে নিই এবং ডাটাগুলা উপস্থাপন করি, তো এই যে ডাটা স্ট্রাকচার, ঠিক আছে, তো বা এই যে অ্যারে, এটাকে আমরা বলতে পারবো বহুমাত্রিক অ্যারে। আশা করি বিষয়টি তোমাদের বুঝে এসেছে। তো আবার বলি যে সমজাতীয় বা একজাতীয় ডাটার যে বিন্যাস, এর নাম হচ্ছে অ্যারে। অ্যারে প্রধানত 3 প্রকার: একমাত্রিক অ্যারে, দ্বিমাত্রিক অ্যারে এবং বহুমাত্রিক অ্যারে। যদি সাবস্ক্রিপ্টের সংখ্যা 1টি হয়, অর্থাৎ 1টি মাত্র কলাম বা সারিতে যদি ডাটাগুলোকে উপস্থাপন করা হয়, তখন সেটাকে বলা হয় একমাত্রিক অ্যারে। যদি একই সাথে কলাম এবং সারিতে ডাটাকে উপস্থাপন করা হয়, অর্থাৎ সাবস্ক্রিপ্টের সংখ্যা যদি দুটি হয় সেক্ষেত্রে এটাকে বলা হয় দ্বিমাত্রিক অ্যারে। এবং যদি যে সাবস্ক্রিপ্টের সংখ্যা দুইয়ের বেশি, যদি তিনটি হয়, অর্থাৎ সাবস্ক্রিপ্টের সংখ্যা যদি তিনটি হয় আমরা এটাকে ত্রিমাত্রিক অ্যারে বা বহুমাত্রিক অ্যারে বলতে পারি। আশা করি বিষয়টি তোমাদের ভালোভাবে বুঝে এসেছে। তো আজকে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।